Hello viewers, Assalamualaikum. This is Ontus Cooking. Welcome back to my another videos. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করব আর আমি খুবই সহজভাবে এটি তৈরি করেছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি একটি 4 কাপ দিয়ে মেপে নিচ্ছি সবকিছু। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম চিনি। মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন, অথবা এই ক্ষেত্রে চিনির পরিবর্তে আপনারা গুড়ও ইউজ করতে পারেন, তাহলে পিঠাটা একটু কালারফুল হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। সবকিছু এখন ভালো করে একটু মিক্স করে নেচ্ছি। তারপর এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ব্যাটারটা যেন খুব বেশি থিক না হয় বা অনেক বেশি গাঢ় না হয়, কিছুটা পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পিঠাটা অনেক সফট হবে। আর যদি ব্যাটারটা একটু বেশি গাঢ় থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে আর খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো আমি একসাথে সবটা পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। আপনারা পানিটা একসাথে দিতে যাবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমার এখানে আরও একটু পরিমাণে পানি লাগবে। তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও ইউজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তো আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা করব না, পানি দিয়েই করতেছি। এই তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে। তো আমার এখানে আরও একটু পানি লাগবে, এটাকে আমি আরও একটু পাতলা করে তৈরি করব। বেশি পাতলা হলে রুটিটা, তাহলে পাটিসাপটা পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো এখন কিন্তু আমার এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, ঠিক এই রকম হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে আমি এখন ভেতরের পুরটা তৈরি করে নিব। আর পুরটা আমি সম্পূর্ণ আমার পছন্দ মতো নিজের মতো করেই তৈরি করছি। তো আমি আজকে পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করব সুজি দিয়ে। তার জন্য এখানে আমি প্যানের মধ্যে প্রথমে ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। আর সুজিটা আগে থেকেই ভাজা ছিল, যদি ভাজা সুজি না হয় কাঁচা সুজি হয় তাহলে আপনারা ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেবেন। তো এই সুজিটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, আমার এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। কিছুক্ষণ আমি এটা ঘিয়ের সাথে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিব কোরানো নারকেল। পাটিসাপটার ক্ষীরের মধ্যে নারকেল বেশি হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি নারকেলটা একটু বেশি করে দিয়েছি। এখন সুজির সাথে নেড়ে চেড়ে নারকেলটাকেও আমি ভালো করে মিক্স করে নিব। আর চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে, বাড়ানো যাবে না। নারকেল আর সুজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এটা অরিজিনাল খেজুর গুড় হতে হবে, তাহলে কিন্তু ক্ষীরের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে খেজুরের পাটালি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর সম্পূর্ণটাই আমি গুড় দিয়ে করব, তাই এখানে কোনো চিনি ইউজ করব না। গুড়টা দেওয়ার পর এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিব, এরই মধ্যে গুড়টাও গলে যাবে। আমি এখানে 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘন দুধ। তো দুধটাকে আগে থেকে জাল করে নেওয়া হয়েছে, আমি এখানে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি।
এখানে কিন্তু দুধই দিতে হবে, পানি দিলে হবে না। তো ভালো করে এখন সব কিছু মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে আমার সুজির ক্ষীরটা একদম রেডি। আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল খেজুর গুড়ের। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমি এখন এটাকে প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটাকে এখন আমি আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু নিচে জমে গিয়েছে। তো পিঠাগুলো বানানোর আগে ভালো করে নেড়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে নেড়ে আবারও মিক্স করে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তারপর এখানে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি পিঠাগুলোকে তৈরি করব। তো এই তো আমি ঘি ব্রাশ করে নেয়ার পর এখন চামচ দিয়ে এক চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম। আর তারপর প্যানটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এটা নিজে নিজেই ছড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পাতলা একটা রুটির মতো হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করব এটার উপরটা হওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগে না এই পিঠাগুলো বানাতে, খুবই কম সময় লাগে, খুব ঝটপট হয়ে যায়। প্রসেসটা করতে একটু সময় লাগে আর বানাতে খুবই কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু হয়ে এসেছে প্রায়। তো এখন আমি এর উপরে সুজির ক্ষীরটা দিয়ে দিব। একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ভেতরের পুরটাকে বিছিয়ে দিতে হবে সমানভাবে। তারপর আমি এখন রুটিটাকে ফোল্ড করে নিব একটা স্পেচুলার সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমার পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আর এটা কিন্তু হয়ে গিয়েছে, এই পিঠাটা হতে একদমই কম সময় লাগে। জাস্ট এভাবে ফোল্ড করে আমি এখন পিঠাটা উঠিয়ে নিব। আর দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর অনেকগুলো পিঠা হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল এই পিঠাটা খেতে। তো আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।